ওয়েলকাম ব্যাক। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা করব ক্লাস সেভেনে উৎপাদকে বিশ্লেষণের অঙ্কগুলি, এবং কোষে দেখি কত, কোষে দেখি হলো 19.2। এই 19.2 এর অঙ্কগুলো রয়েছে 228 পৃষ্ঠায়। এবং আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম একের দাগের সমস্ত অঙ্কগুলি। তার ভিডিও তোমরা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানের লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নেবে। তো আজকের আমরা করব দুয়ের দাগের অঙ্কগুলো থেকে। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে চলে যাই দুয়ের দাগের অঙ্কগুলোতে। তাহলে দেখো আমরা করব দুয়ের দাগের একের অঙ্কটা। তাহলে দেখো সেটা আমরা কিভাবে করব। প্রথমে দেখো এখানে কত রয়েছে, রয়েছে 81। তাহলে 81 মানে আমরা কার স্কোয়ার জানি, আমরা জানি 81 মানে হলো 9 এর স্কোয়ার। তাহলে আমরা লিখব 9। তারপরে দেখো এখানে রয়েছে এক্স, তাহলে আমরা লিখব এক্স। আর এক্সের মাথায় পাওয়ার দেখো কত রয়েছে, রয়েছে 4। তাহলে আমরা এরকমভাবে লিখব 2 আর বাইরে থেকে একটা 2। তাহলে কত হবে, 2 দুগুণে পাওয়ারটা কত, 4, তাই না? এরপরে দেখো এখানে কত রয়েছে, 4। তো 4 মানে কার স্কোয়ার, 2-এর। তারপরে দেখো এখানে রয়েছে ওয়াই, তাহলে আমরাও এখানে লিখব ওয়াই। এইবারে তোমরা দেখো এখানে ওয়াই এর পাওয়ারটা কত রয়েছে, 4, দেখতে পাচ্ছো 4 রয়েছে। তাহলে আমরা এইভাবে লিখবো, এখানে 2 লিখবো আর বাইরে থেকে একটা 2 লিখবো, তাহলে কত হচ্ছে, 2 দুগুণে 4। বুঝতে পারলে? এরপরে দেখো আমরা কিভাবে করব। দেখো তাহলে প্রথমে কি রয়েছে, প্রথমে যে অংশটা আছে আমরা দেখে দেখে টুকে দিই, 9x² বাইরে থেকে আবার একটা স্কোয়ার প্লাস। তারপরে আমরা একটু মাঝখানের অংশটাকে ফাঁকা রাখি, এবার এই অংশটাকে লিখি আমরা 2y² বাইরে থেকে আমরা স্কোয়ার দিই। এবারে আমরা মাঝখানের এই জায়গাটাতে কি লিখব, এই অংশটাতে আমরা লিখব 2ab। তাহলে তোমরা সবাই এই সূত্রটা নিশ্চয়ই জানো যে a প্লাস b হোল স্কোয়ারের সূত্রটা কি, সূত্রটা হলো দেখো a² প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাই না? তাহলে দেখো আমরা যখন এখানে a² আর b² লিখি তখন মাঝখানে দেখো আমাদের কি লিখতে হয়, 2ab। তাহলে আমাদের এখানে প্রথমে আমরা লিখব 2, আর এখানে আমরা a মানে কাকে ভেবে নেব, দেখো এই অংশটাকে আমরা কি ভেবে নেব a, আর এই অংশটাকে আমরা কি ভেবে নেব b। তাহলে আমরা 2a মানে কি লিখব, এ দেখো a মানে হলো 9x² এবারে আমরা b মানে কি লিখব বলো তো, b মানে আমরা এই অংশটাকে লিখব 2y² বুঝতে পারলে? তাহলে দেখো 9x² যেমন ছিল আমি এখানে তেমন লিখলাম, 2y² এখানে যেমন ছিল আমি তেমন লিখলাম, কিন্তু এই অংশটা, এই যে এই অংশটা কিন্তু ওপরে ছিল না, কিন্তু আমি তবুও লিখলাম। তাহলে আমাকে এটার সঙ্গে এটাকে অ্যাডজাস্ট করতে গেলে কী করতে হবে, এখানে যদি আমি একবার প্লাস এই অংশটা লিখে থাকি তাহলে আমাকে একবার মাইনাস এই অংশটাকে লিখতে হবে, তাই না? তাহলেই তো দুদিকে কেটে যাবে। তার মানে দেখো 2 9 কত, 18, 18 দুগুণে কত, 36। তাহলে আমাদেরকে একবার লিখতে হবে -36। আর এখানে দেখো x² আর y² রয়েছে, তাহলে আমরা এখানে কী লিখবো, x² আর y² তাই না? বুঝতে পারলে? তাহলে দেখো যেহেতু এই যে 2 9 কত, 18, 18 দুগুণে কত, 36 x² y² অর্থাৎ এই যে 36x² y² এই অংশটা যেহেতু ওপরে ছিল না, কিন্তু আমরা যেহেতু সূত্রের স্বার্থে এখানে লিখেছি, তাহলে আমরা যদি একবার প্লাস দিয়ে এই অংশটাকে লিখি তাহলে আমাদেরকে কি করতে হবে, মাইনাস দিয়ে আরেকবার এই অংশটাকে লিখতে হবে। তাহলেই দেখো +36x² y² আর দেখো -36x² y² কী হবে, কেটে যাবে। বুঝতে পারলো? যেরকম কেটে যাচ্ছে। তাহলে দেখো এটা এখান থেকে এতটা কার সূত্র হচ্ছে, দেখো এখান থেকে এতটা, ভালো করে দেখো a² প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা হলো তোমরা জানোই, এই দেখো a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা a প্লাস b মানে কি লিখবো, দেখো a মানে হলো এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে 9x² a প্লাস b মানে কি লিখবো, এই দেখো b মানে হলো কি, 2y² তাহলে এই আমরা লিখলাম a প্লাস b হোল স্কোয়ার মাইনাস। তারপরে দেখো এখানে কি রয়েছে, 36 মানে কার স্কোয়ার, 6-এর স্কোয়ার। আর লেটারগুলো xy যেমন আছে আমরা দেখে দেখে টুকে দিচ্ছি, ঠিক আছে? এবারে আমরা দেখো কার সূত্রে করব অঙ্কটা, এবারে আমরা করব a² মাইনাস b² সূত্রে। তোমরা সবাই জানো a² মাইনাস b² সূত্রটা কি, a² মাইনাস b² সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না? তাহলে দেখো আমরা a প্লাস b a মাইনাস b এর সূত্র ভাঙবো। দেখো তাহলে আমরা এখানে এ মানে কাকে ধরে নেব, এই পুরোটাকে আমরা ধরে নেব এ, আর এই পুরোটাকে আমরা কি ভেবে নেব বি। তাহলে দেখো আমরা প্রথমে কি লিখব, a প্লাস বি। তাহলে এ মানে কি লিখবো, দেখো এ মানে হলো এই অংশটা, তাহলে আমরা দেখো লিখব এই হলো
লিখলাম আমরা এ প্লাস, এবারে আমরা কি লিখবো বি, দেখো বি মানে হলো সিক্স এক্স ওয়াই, তাহলে এই আমরা কি লিখলাম এ প্লাস বি। এবারে আমরা দেখো লিখবো কি এ মাইনাস বি, তাহলে দেখো এ মানে হলো এই অংশটাকে আরেকবার লিখি আমরা, তাহলে এই হলো আমরা লিখলাম এ মাইনাস বি মানে এই অংশটাকে লিখবো সিক্স এক্স ওয়াইকে। এরপরে আমাদের কাজ কী হবে, ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে বাকিটা সব লিখে দেওয়া। তাহলে দেখো আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে যা আছে দেখে দেখে টুকে দেবো, যেমনটি আছে দেখে দেখে আমরা শুধু টুকতে লাগবো। তাহলে এটা পুরো দেখে দেখে লিখলাম, আবার এই অংশটাকে আমরা পুরো দেখে দেখে টুকবো, যা আছে দেখো দেখে দেখে টুকে দিচ্ছি, কোনো চেঞ্জ হবে না। হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। এবারে দেখো আমরা করব দুয়ের দাগের দুয়ের অঙ্কটা। তাহলে দেখো আমরা কিভাবে প্রথমে করব, প্রথমে দেখো এখানে কি রয়েছে পি টু দি পাওয়ার ফোর, তাহলে দেখো আমরা পি লিখবো, ফোরটাকে না আমরা এইরকমভাবে লিখবো পাওয়ারটাকে, ঠিক আছে। তারপরে দেখো আমরা কি করব, আমরা এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখছি, তারপরে দেখো লিখছি প্লাস, এখানে দেখো এবার কত রয়েছে ফোর, তাহলে আমরা লিখবো দুই কিউ, তাহলে দেখো কিউ এর মাথায় পাওয়ার কত চার, তো তাহলে আমরা এরকমভাবে লিখবো, বুঝতে পারলে। এইবারে আমরা সূত্র অনুযায়ী দেখো এটা যদি এ স্কোয়ার মাইনাস, তাহলে দেখো এই জায়গাটায় কী রয়েছে টু কিউ স্কোয়ার, তাই না? তাহলে এই যে সূত্র অনুযায়ী মাঝখানে কী লিখতে হয় সবসময়, দেখো টু এ বি, দেখতে পাচ্ছ টু এ বি, তাহলে আমরা এখানে দেখো লিখবো টু এ মানে কাকে লিখবো, এইটাকে আমরা ভেবে নেবো এ, এই যে এ মানে কাকে ভেবে নেবো পি স্কোয়ারকে, তাহলে আমরা লিখবো এই এ, আর বি মানে আমরা কাকে ভেবে নেবো এই পুরোটাকে আমরা ভেবে নেবো বি, বুঝলে তো, বি ভেবে নেবো। তাহলে এটা দেখো কী রয়েছে টু কিউ স্কোয়ার হলো। এবারে দেখো তোমরা এখানে দেখো কি রয়েছে মাইনাস তেরো পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর আমাদের এখানে দেখো কত হচ্ছে দুই দুগুণে কত চার, তাহলে চার পি স্কোয়ার কিউ স্কোয়ার, উপরে রয়েছে তেরো পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর এখানে হচ্ছে কত চার পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে উপরের সঙ্গে নিচের একটু অমিল হচ্ছে না, তাহলে দেখো এখানে তেরোখানা পি স্কোয়ার কিউ স্কোয়ার আর এখানে চারখানা পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে আমাদেরকে এই লাইনে তেরো করতে গেলে কী করতে হবে, আরও নখানা পি স্কোয়ার কিউ স্কোয়ারকে লিখতে হবে, বুঝতে পারলে। তাহলে দেখো নখানা পি স্কোয়ার কিউ স্কোয়ার, এই দেখো নখানা পি স্কোয়ার কিউ স্কোয়ার আর চারখানা পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলেই তো হবে কি তেরোখানা পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাই না? আশা করি বুঝতে পেরেছো এতটা। আমি সূত্রটাকে মুছে দিচ্ছি, তাহলে ভালো করে আরও বুঝতে পারবে তোমরা, ঠিক আছে। এইবারে দেখো আমরা কীরকমভাবে করব, তাহলে দেখো এটা কার সূত্র, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কার সূত্র হবে, হবে এ মাইনাস বি মানে এই দেখো এই অংশটা, তাহলে এ মাইনাস বি, এই আমরা কি লিখলাম এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো নয় রয়েছে, তাহলে নয় মানে কার স্কোয়ার তিনের, আমরা লিখবো তিন পি স্কোয়ার কিউ স্কোয়ার, আগে শুধু পি কিউ লিখলাম আর বাইরে থেকে আমরা স্কোয়ার দিলাম। এবারে দেখো এটাকে আমরা কার সূত্রে ভাঙবো, এই পুরোটাকে আমরা ভেবে নেবো কি এ, আর এই পুরোটাকে আমরা ভেবে নেবো বি, তাহলে দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো, যেখানে দেখো কি রয়েছে প্রথমে এ প্লাস বি, তাহলে দেখো এ মানে হলো এই অংশটা, তাহলে এই আমরা লিখবো এ প্লাস বি মানে এই অংশটা থ্রি পি কিউটা, তাহলে এই আমরা কি লিখলাম এ প্লাস বি, এবারে আমরা কি লিখবো এ মাইনাস বি, তাহলে এ মানে এইটা, তাহলে এই আমরা লিখলাম কি এ মাইনাস বি মানে এইটা। এবারে পরের লাইনটা আমরা কি করব, ঠিক আগের অঙ্কের মতো কেবলমাত্র ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিয়ে লিখবো, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে লিখি, তাহলে দেখো কি হচ্ছে পি স্কোয়ার যেমন আছে আছে মাইনাস টু কিউ স্কোয়ার প্লাস থ্রি পি কিউ, বোঝা গেল। এরপরে দেখো পি স্কোয়ার মাইনাস টু কিউ স্কোয়ার মাইনাস থ্রি পি কিউ, তাহলে কী করলাম আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিয়ে আমরা পুরোটাকে দেখে দেখে টুকে নিলাম, হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। এবারে আমরা চলে আসবো দুয়ের দাগের তিনের অঙ্কটায়। তাহলে দেখো এটাকে আমরা কীভাবে করবো, প্রথমে দেখো রয়েছে এক্স টু দি পাওয়ার এইট, তাকে আমরা এরকমভাবে লিখবো এক্স টু দি পাওয়ার ফোর ব্র্যাকেট দিয়ে বাইরে থেকে স্কোয়ার দেবো, তাহলে দেখো চার দুগুণে কত হচ্ছে আট, আবার দেখো এখানে রয়েছে ষোলো, ষোলো মানে চারের স্কোয়ার, ওয়াই যেমন আছে আমরা লিখবো, তাহলে দেখো এখানে পাওয়ার রয়েছে আট, তাহলে আমরা লিখবো চার আর বাইরে থেকে লিখবো দুই, তাহলে কত হচ্ছে চার দুগুণে আট, বুঝতে পারলে।
এবারে দেখো আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। এই অংশটাকে আমরা ভেবে নেব এ, আর এই অংশটাকে আমরা কীভাবে নেব বি। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে দেখো আমরা এ প্লাস বি এ মাইনাস বি করি, তাহলে এ মানে কোন অংশটা এটা, তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি যে এ মানে হলো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস বি মানে হলো ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর, এ প্লাস বি। এবারে আমরা লিখবো কি এ মাইনাস বি, তাহলে আমরা এরকমভাবে লিখবো এ মাইনাস বি মানে হলো ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর। বুঝতে পারলে? এবারে দেখো আমরা কি করব, দেখো এখানে কি রয়েছে এক্স টু দি পাওয়ার ফোর, তাকে আমরা এরকমভাবে লিখতে পারি এক্স স্কোয়ার বাইরে থেকে একটা দুই, মানে কত হচ্ছে দুই দুগুণে চার। আবার দেখো চার মানে কি দুয়ের স্কোয়ার, ওয়াই যেমন আছে আছে, এখানে পাওয়ার দেখো কত রয়েছে চার, তাহলে আমরা লিখতে পারি দুই, আবার বাইরে থেকে এখান থেকে আমরা দুই লিখছি, তাহলে কত হচ্ছে দুই দুগুণে চার, তাই না? আবার এটাকেও যদি আমরা একইভাবে ভাঙি তাহলে এক্স টু দি পাওয়ার ফোরকে আমরা এরকমভাবে লিখছি এক্স স্কোয়ার বাইরে থেকে একটা স্কোয়ার। বুঝতে পারলে? মাইনাস চার মানে দুয়ের স্কোয়ার, আবার এখানে আমরা লিখবো দুই, আবার এখানে আমরা লিখবো দুই। বুঝলে? তাহলে দেখো এইবারে আমরা এই অংশটাকে এইখান থেকে এতটাকে আমরা কার সূত্রে ভাঙবো, এটাকে যদি আমরা ভেবে নিই এ, আর এইটাকে যদি আমরা ভেবে নিই বি, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার, এটাকে আমরা কার সূত্রে ভাঙবো, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুখানা সূত্র হয়। দেখো আমি এখানে লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুখানা সূত্র হয়, একটা হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আরেকটা সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এরকম দুখানা সূত্র হয়। তো আমরা দেখো এর মধ্যে প্রথম সূত্রটাকে নিয়ে অঙ্কটাকে করব। তাহলে দেখো প্রথম সূত্রে কী রয়েছে, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে দেখো আমরা এখানে লিখব এ মানে কি এক্স স্কোয়ার, তাই না? তাহলে আমরা এই লিখলাম এ প্লাস বি মানে কি এই যা টু ওয়াই স্কোয়ারটা, তাহলে এই আমরা লিখলাম এ প্লাস বি। এবারে আমরা দেখো হোল স্কোয়ার মাইনাস কী রয়েছে, দেখো টু এ বি, টু এ বি, তাহলে আমরা দেখো লিখবো টু, এ মানে কাকে লিখবো, এই দেখো এ মানে হলো এক্স স্কোয়ার, তাহলে এই আমরা লিখলাম এ। এবারে আমরা কী লিখবো, দেখো এখানে রয়েছে কি বি, তাহলে দেখো বি মানে কি এই দেখো বি মানে হলো টু ওয়াই স্কোয়ার, তাহলে আমরা কী লিখবো টু ওয়াই এর স্কোয়ার। বুঝতে পারলে? এবারে আমরা এই অংশটাকে সূত্রে ভাঙবো, এই অংশটাকে। তাহলে দেখো এটাকে যদি আমরা ভেবে নিই কি এ, আর এইটাকে যদি আমরা ভেবে নিই বি, তাহলে কার সূত্রে ভাঙবো বলতো, দেখো এ স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি, তাই না? তাহলে দেখো আমরা এ প্লাস বি এ মাইনাস বি এ করবো। তাহলে দেখো এ মানে কি, দেখো এই হলো এ, এই দেখো এ মানে এই অংশটা না, প্লাস বি মানে কি লিখবো, এই দেখো বি মানে হলো এইটা, তাহলে এ প্লাস বি। এবারে আমরা কি লিখবো, এ মাইনাস বি। বুঝলে? এ প্লাস বি এ মাইনাস বি হলো। এরপরে দেখো, দেখো এখানে কি রয়েছে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই এর স্কোয়ার, যা আছে দেখে দেখে টুকছি, হোল স্কোয়ার দিলাম। এবারে দেখো দুই গুণ দুই কত হবে চার, এক্স স্কোয়ার ওয়াই এর স্কোয়ার। বুঝলে? আর এইখান থেকে এতটা, এখান থেকে এতটা আমরা দেখে দেখে টুকবো, যা আছে পুরো দেখবো আর দেখে দেখে টুকে দেবো, ঠিক আছে? তাহলে আমরা শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে করে লিখছি এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই এর স্কোয়ার। আবার দেখো এখানে কী রয়েছে এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই এর স্কোয়ার, ঠিক আছে? এবারে দেখো আমরা কী করব, আবার এই অংশটাকে লিখছি এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই এর স্কোয়ার তার হোল স্কোয়ার বিয়োগ, এবারে দেখো এখানে কত রয়েছে চার, তাহলে চার মানে আমরা লিখবো দুয়ের স্কোয়ার, আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে এরমভাবে লিখবো এক্স আর ওয়াই, বাইরে থেকে আমরা পুরোটাকে স্কোয়ার করব। বুঝতে পারলে? এই অংশটা যা আছে আমরা দেখে দেখে টুকব, কিচ্ছু করব না, শুধু দেখে দেখে কি করব টুকে দেব। এই হয়ে গেল। এবারে দেখো আমরা আরেকটা সূত্রে ভাঙবো, আবার এই আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো, কাকে, এই জায়গাটাকে, এই যে এই অংশটাকে আমরা কী ভেবে নেব, ভেবে নেব এ। বুঝলে? আর এই অংশটাকে আমরা কী ভেবে নেব, ভেবে নেব বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার, তাহলে এই সূত্রে আমরা ভাঙবো। কিন্তু ওপরে জায়গা নেই, তাই জন্য আমি ওপরটা মুছে দেবো, তোমরা একটু নোট ডাউন করে নাও খাতায়।
তাহলে দেখো আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙলে কি হবে দেখো, তাহলে আমরা প্রথমে লিখব এ এ প্লাস বি। তাহলে দেখো এ মানে কোনটা, এ মানে হলো এই উপরের অংশটা, তাহলে এই আমরা লিখছি কি এ, এই আমরা লিখলাম এ প্লাস বি মানে হলো কি টু এক্স ওয়াই, তাহলে এই আমরা লিখলাম এ প্লাস বি। এবারে আমরা লিখবো এ মাইনাস বি, তাহলে দেখো কি হবে, এই আমরা লিখলাম এ, বুঝতে পারলে এটা তো এ মাইনাস বি, মাইনাস বি মানে এই দেখো বি মানে হলো টু এক্স ওয়াই, টু এক্স ওয়াই। আর এই অংশগুলো মানে এইটা আর এইটা আমরা দেখে দেখে টুকবো, যা যা আছে দেখো কি রয়েছে, এক্স স্কোয়ার প্লাস টু ওয়াইয়ের স্কোয়ার। আবার দেখো এই অংশটাকে আমরা একটু দেখে দেখে টুকি, এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াইয়ের স্কোয়ার, বুঝতে পারলে দেখে দেখে টুকে দিলাম। এবারে দেখো আমরা কি করবো, ব্র্যাকেটটাকে একটু তুলে লিখি, সেকেন্ড ব্র্যাকেটটা যেমন আছে আছে, ফার্স্ট ব্র্যাকেটটা তুলে লিখি, তাহলে এখানে দেখো কী রয়েছে, এক্স স্কোয়ার প্লাস টু ওয়াইয়ের স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই, যা আছে লিখলাম। আবার দেখো এটাকে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস টু ওয়াইয়ের স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, এটা যা আছে দেখো আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার। আবার এই অংশটাকে এক্স স্কোয়ার বিয়োগ টু ওয়াইয়ের স্কোয়ার, তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তো এবারে আমরা করব দুয়ের দাগের চারের অঙ্কটা, তাহলে দেখো আমরা কিভাবে করব, প্রথমে দেখো এখানে কি রয়েছে এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে আমরা এরকমভাবে লিখবো এক্স এর স্কোয়ার, তারপর ব্র্যাকেট দেবো, বাইরে থেকে আমরা একটা স্কোয়ার দেবো, ঠিক আছে, প্লাস যেমন আছে দেবো, মাঝখানের এই অংশটাকে আমরা ফাঁকা রাখি। আর এখানে দেখো কি রয়েছে ওয়াই টু দি পাওয়ার ফোর, তাহলে আমরা এরকমভাবে লিখি ওয়াই টু দি পাওয়ার ফোরকে ওয়াই এর স্কোয়ার, আবার বাইরের দিক থেকে একটা স্কোয়ার দেবো, ঠিক আছে, এই হলো। তাহলে মাঝখানের এই ফাঁকা জায়গাটাতে আমরা কি লিখবো, তাহলে আমরা এই সূত্রটা তো জানি সবাই, যে এ প্লাস বি হোল স্কোয়ারের এই সূত্রটা কি, সেই সূত্রটা, সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার, এই সূত্রটা আমরা জানি। তাহলে মাঝখানে এই জায়গাটাতে কী লিখতে হয়, টু এ বি, তাহলে আমরা দেখো লিখবো টু, এ মানে কি লিখবো দেখো, এ মানে হলো এই অংশটা, এটা হলো এ, এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে মানে এক্স স্কোয়ারটা, এটা হলো এ, আর বি মানে হলো এইখানে এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা হলো বি ওয়াই স্কোয়ারটা, বুঝতে পারলে। তাহলে তোমরা এখানে একটা জিনিস দেখো সবাই, দেখো এক্স টু দি পাওয়ার ফোর এখানেও দেখো এক্স টু দি পাওয়ার ফোর, ওয়াই টু দি পাওয়ার ফোর এখানেও রয়েছে ওয়াই টু দি পাওয়ার ফোর, কিন্তু দেখো এখানে রয়েছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের আগে কিছু নেই মানে কত রয়েছে এক, আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের আগে দেখো কী রয়েছে, রয়েছে দুই। তাহলে দেখো এখানে রয়েছে একখানা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর আমাদের এখানে হচ্ছে দুখানা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে আমাদের এইখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুটো, আর এখানে একটা, তার মানে এখানে একটা বেশি, তাহলে এখানে যদি বেশি হয়ে গিয়ে থাকে তাহলে এটার সঙ্গে মিল করতে গেলে আমাদের কী করতে হবে, একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমাদেরকে কী করতে হবে, বিয়োগ করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো দুখানা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে যদি আমরা একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে বিয়োগ করে দিই তাহলে আমরা কী পেয়ে যাবো, একখানা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই না। তাহলে দেখো এইখান থেকে এতটা কার সূত্র হচ্ছে, দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের, তাহলে আমরা দেখো এ মানে কী লিখবো এক্স স্কোয়ার, তাহলে এই হলো এ প্লাস বি মানে কী লিখবো, এই দেখো বি মানে হলো ওয়াই স্কোয়ারটাকে লিখবো, তাহলে এ প্লাস বি এর পর হোল স্কোয়ার মাইনাস, দেখো এক্স আর ওয়াইকে আমরা এরকমভাবে লিখছি এক্স ওয়াই, আর ব্র্যাকেট দিয়ে বাইরে থেকে পুরোটাকে স্কোয়ার করছি, ঠিক আছে। এইবারে আমরা কার সূত্রে ভাঙবো, দেখো এইবারে আমরা এই সূত্রটায় ভাঙবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটায়, তাহলে এর সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এ প্লাস বি, তারপরে কি ইনটু এ মাইনাস বি, তাই না। তাহলে আমরা এই সূত্রটায় যদি ভাঙি তাহলে এই পুরোটাকে আমরা কি ভেবে নেব, ভেবে নেব এ, আর এই পুরোটাকে আমরা ভেবে নেব কি বি, তাহলে প্রথমেই দেখো কী রয়েছে এ প্লাস বি, তাহলে দেখো আমরা লিখবো এ মানে হলো এইটা, তাহলে এই আমরা লিখলাম এ প্লাস বি মানে হলো কি এক্স ওয়াই, তাহলে এই আমরা লিখলাম এ প্লাস বি। এবারে আমরা লিখবো এ মাইনাস বি, তাহলে দেখো এ মানে হলো এই অংশটা, তাহলে এই আমরা কি লিখলাম, লিখলাম এ মাইনাস বি মানে হলো এক্স ওয়াইটা,
বুঝতে পারলে এ প্লাস বি এ মাইনাস বি। এরপরে আমাদের কাজ সেই আগের অঙ্কগুলোর মতো শুধু ব্র্যাকেটটাকে তুলে দিয়ে লিখে দেওয়া, ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে যা আছে আমরা দেখে দেখে শুধু টুকে যাব। তাহলে দেখো ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে লিখলাম, আবার এখানেও দেখো ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে যা আছে আমরা কি করছি দেখে দেখে টুকে দেব। তাহলে হয়ে গেল অঙ্কটা শেষ। এবারে আমরা চলে আসবো পাঁচের দাগের অঙ্কটাতে। তাহলে দেখো প্রথমেই দেখো কি রয়েছে, থ্রি এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, মানে চারখানে এক্স টু দি পাওয়ার ফোর থেকে একটা এক্স টু দি পাওয়ার ফোরকে যদি বিয়োগ করি, চারখানে এক্স টু দি পাওয়ার ফোর থেকে একখানে এক্স টু দি পাওয়ার ফোরকে বিয়োগ করলেই আমরা পেয়ে যাবো কি, তিনখানে এক্স টু দি পাওয়ার ফোর, তাই না? তাহলে এরকমভাবে লিখবো। আর বাকি এই অংশটা আমরা দেখে দেখে টুকে দিচ্ছি, টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর যা আছে আমরা দেখে দেখে টুকে দিচ্ছি। এবারে দেখো আমরা কীভাবে লিখবো, এখানে দেখো ফোর এক্স টু দি পাওয়ার ফোর যেমন আছে আছে, এবারে আমরা এই বাকি এই অংশটাকে না একটা ব্র্যাকেটের মধ্যে লিখছি, যেই আমরা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেবো চিহ্নগুলো চেঞ্জ হবে। যেমন দেখো এক্স টু দি পাওয়ার ফোর যেমন আছে আছে, এবারে দেখো প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেমন আছে আছে, আবার দেখো মাইনাসে আর এই যে মাইনাসে কী হবে, হবে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। বুঝলে? তাহলে দেখো এবারে আমরা কীভাবে লিখবো, দেখো রয়েছে চার, তাহলে চার মানে কি দুয়ের স্কোয়ার, এক্স যেমন আছে আছে, এখানে এই যে চার রয়েছে না পাওয়ারটাকে আমরা এরকমভাবে লিখছি দুই, আর ব্র্যাকেটের বাইরে থেকে একটা দুই, ঠিক আছে? আবার দেখো এখানে কী রয়েছে এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে আমরা এরকমভাবে লিখছি এক্সের স্কোয়ার বাইরে থেকে একটা স্কোয়ার মাইনাস, আবার এখানে যা আছে দেখে দেখে টুকে দিই, টু এক্সের স্কোয়ার ওয়াইয়ের স্কোয়ার প্লাস এখানে দেখো কী রয়েছে ওয়াই টু দি পাওয়ার ফোর, তাহলে আমরা এরকমভাবে লিখি ওয়াইয়ের স্কোয়ার বাইরে থেকে একটা স্কোয়ার। বুঝতে পারলে তো? তাহলে চলো আমরা দেখে নিই তো এইখান থেকে এতটা কার সূত্র হচ্ছে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কার সূত্র দেখো, দেখো এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে দেখো আগে এটাকে আমরা টুকে নিই, তাহলে এইটা কার সূত্র, এখান থেকে এই এতটা হলো, এই দেখো এই যে অংশটা মুছে দিচ্ছে এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এ মানে কী হবে, দেখো এ মানে হলো এই অংশটা হলো এ, এটা হলো এ, আর এই জায়গাটা হলো কি আমাদের বি, তাহলে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ মানে কি, এইটা হলো এ মাইনাস বি মানে এইটা, তাহলে আমরা লিখলাম কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। বোঝা গেল? এবারে দেখো আমরা কি করব, এবারে আমরা এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙব। তাহলে এইটাকে আমরা ভেবে নেব কি এ, আর এই পুরোটাকে আমরা ভেবে নেব বি। বুঝলে? তাহলে দেখো আমরা সূত্রে ভাঙছি, প্রথমে লিখব এ, এ মানে হলো এই অংশটা, তাহলে এই আমরা লিখলাম এ প্লাস বি মানে এই অংশটা, তাহলে এই আমরা কি লিখলাম এ প্লাস বি হলো। এবারে আমরা লিখব কি এ মাইনাস বি, আবার দেখো এ মানে এই অংশটা, এ মাইনাস বি মানে হলো এই অংশটাকে আমরা লিখছি বি মানে। বুঝতে পারলে আশা করি? এরপরে দেখো আমার জায়গা নেই বলে আমি এই জায়গাটাতে করছি, হ্যাঁ এই অংশটাতে করছি, এই ফাঁকা জায়গাটাতে সমান চিহ্ন দিয়ে। তাহলে দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে লিখবো আর ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে লিখবো। তাহলে দেখো এখানে কী রয়েছে, রয়েছে টু এক্স স্কোয়ার, ঠিক আছে প্লাস, আচ্ছা আমার যেহেতু জায়গা নেই তাই জন্য আমি এই জায়গাটাতে করছি, তোমরা কিন্তু পাতার নিচেই করবে, মানে খাতার নিচে নিচেই করতে থাকবে, ঠিক আছে? তারপরে দেখো এখানে কী রয়েছে, এর দেখে দেখে আমরা টুকবো এক্স স্কোয়ার যেমন আছে লিখলাম, মাইনাস ওয়াই এর স্কোয়ার যেমন আছে লিখলাম। বুঝতে পারলে? আবার দেখো এই অংশটাকে আমরা লিখবো যখন টু এক্সের স্কোয়ার, তারপরে দেখো এখানে কী চিহ্ন রয়েছে, মাইনাস, আমরা মাইনাস দেবো, এক্স স্কোয়ার লিখবো। এর পরের জায়গাটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে, দেখো মাইনাসে মাইনাসে আমরা এইখানে লিখবো প্লাস ওয়াই এর স্কোয়ার। বুঝলে? হয়ে গেল। আর একটা লাইন আমরা করব, দেখো তাহলে দেখো দুখানে এক্স স্কোয়ার যোগ একখানে এক্স স্কোয়ার, তাহলে কী হবে, দুখানে এক্স স্কোয়ারের সঙ্গে একখানে এক্স স্কোয়ার যোগ করলে হবে তিনখানে এক্স স্কোয়ার বিয়োগ ওয়াই এর স্কোয়ার হলো। আবার দেখো এইখানে দেখো কী রয়েছে, দুখানে এক্স স্কোয়ার বিয়োগ একখানে এক্স স্কোয়ার, তাহলে দুখানে এক্স স্কোয়ার থেকে একখানে এক্স স্কোয়ার বিয়োগ গেলে আর একখানে এক্স স্কোয়ার পড়ে থাকবে, যোগ কী রয়েছে দেখো ওয়াই এর স্কোয়ার। বুঝলে?
এই অঙ্ক হয়ে গেল আমাদের শেষ।